প্রাণীর উৎসব দুর্গাপূজো। নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল, এবার তোমার শহর বনগা, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। শ্রী শ্রী আনন্দময়ী মাতৃমন্দির পূজা কমিটি এবং বলাকা সমিতির পক্ষ থেকে আমাদের সবার প্রিয় চ্যানেল নিউজ নোমাজল্যান্ডকে আমরা প্রাক শারদীয়ার অভিনন্দন শুভেচ্ছা এটা জানাচ্ছি। এবছর আমাদের 74তম বর্ষ। আমরা প্রতিবারই চেষ্টা করি মানুষের কাছে কিছু রঙিন আবেগঘন কোনো জিনিস তুলে ধরার। এবার আমাদের থিম হলো 74তম বর্ষে, এবার থিম হলো দৃষ্টিতে সৃষ্টি, মানুষের চোখেই সব কিছু। এবং এটা কালারফুল, বহুদিন ধরে আমাদের এখানে যারা আর্ট কলেজের ছেলেরা কাজ করছে, প্রায় এক মাস যাবৎ শুধু রঙের কাজই চলছে, এইসব আপনারা দেখছেন যেগুলো। আর আমাদের পূজা কমিটির সবাই এখানে সম্পাদক, ক্লাব সম্পাদক, মন্দিরের সম্পাদক, ক্লাবের সব কমিটির ছেলেরা এখানে আছে, সবার আন্তরিক সহযোগিতা নিয়ে প্রতি বছরের মতো এবারও আমরা আশা করছি বনগাঁর মানুষের মধ্যে আমরা একটা ভালো, একটা কালারফুল জিনিস উপস্থাপন করব। আমাদের দৃষ্টিতে সৃষ্টি যে এক পূজা মণ্ডপ উপস্থাপনা পরিকল্পনা চলছে, প্রায় দু মাস ধরে এই পরিকল্পনা চলছে। আমাদের আর্ট স্কুলের ছেলেরা যে পরিমাণ কর্মব্যস্ততার সঙ্গে এবং তাদের আন্তরিকতার সঙ্গে এই কাজকর্ম সম্পূর্ণ করার চেষ্টা করছে, আশা করি আমরা তৃতীয় চতুর্থের মধ্যে কাজটি সম্পন্ন করতে পারব সম্পূর্ণ তাদের সহযোগিতায়। সবার এবং আমাদের ক্লাবের ছেলেদের, কমিটির ছেলেদের, ক্লাবের সদস্যদের, এলাকাবাসীর সমস্ত সবারই আর্থিক সহায়তায় আমরা এই মণ্ডপ উপস্থাপনা করতে পারব, যাতে বনগাঁবাসী আমরা বনগাঁবাসীকে আমরা একটা সুন্দর একটা থিম উপহার দিতে পারি, সেই প্রচেষ্টাই আমরা চালিয়ে যাচ্ছি। আশা করি আমাদের মণ্ডপ খুবই সৌন্দর্য আনবে, আপনারা সবাই আসবেন।